করোনা মহামারীর দীর্ঘ 543 দিন পর শিক্ষা প্রতিষ্ঠান চালু হলেও বহু শিক্ষার্থী আর বিদ্যালয়মুখী হবে না। দেড় বছর স্কুল বন্ধ থাকায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার 30% মেয়ে শিক্ষার্থী ঝরে পড়েছে। এদের একটি বড় অংশ বাল্যবিবাহের শিকার হয়েছে। দৌলতখান উপজেলার শতবর্ষী সুখদেব মোহন মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শতাধিক ছাত্রীর করোনাকালীন বাল্যবিবাহ হয়ে গেছে, সেই সঙ্গে ছেলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কম নয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান হারুন বলেন, বর্তমানে স্কুলে 70% শিক্ষার্থী উপস্থিত রয়েছে, অনুপস্থিত ছাত্রীর সংখ্যা 50%। অনুপস্থিত ছাত্রীদের এ সংখ্যা মোট মেয়ে শিক্ষার্থীর 30%। শোনা যাচ্ছে করোনাকালে এদের সবার বাল্যবিবাহ হয়ে গেছে। অনুপস্থিত ছাত্রদের অধিকাংশই দরিদ্র পরিবারের, পড়ালেখা ছেড়ে তারা উপার্জনমুখী বিভিন্ন কাজে যোগ দিয়েছে। ছড়ে পড়া শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। খোঁজ নিয়ে দেখা যায়, করোনার কারণে টানা 18 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এখানকার নিম্ন আয়ের দরিদ্র অভিভাবকরা তাদের ছেলেদের নদীতে মাছ ধরা, দিনমজুর, ইটভাটার শ্রমিক, দোকান কর্মচারী ও হোটেল রেস্তোরাঁয় কাজই দিয়েছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঝরে পড়াদের মধ্যে জেলে পরিবারের সন্তানরাই বেশি। ওই বিদ্যালয়ের 10ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা 12 সেপ্টেম্বর বিদ্যালয় খোলার প্রথম দিনেই তাদের বান্ধবীর বিয়ে হওয়ার খবর শুনে এরপর তাদের সবার মন খারাপ হয়ে যায়। অনেকদিন পর বিদ্যালয় খোলার আনন্দের চেয়ে মন খারাপই বেশি ছিল তাদের। সুখদেব মোহন মাধ্যমিক বিদ্যালয়ের আরেক শিক্ষক বলেন, গত 1.5 বছরে তার বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শতাধিক ছাত্রীর গোপনে বাল্যবিয়ে হয়ে গেছে। করোনাকালে দীর্ঘদিন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী ছোটখাটো চাকরি ও ব্যবসায় যোগ দিয়েছে। উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাজিপুর সিনিয়র মাদ্রাসা, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয়, জয়নাল আবেদিন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়, চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও ঝরে পড়া ও বাল্যবিবাহের একই তথ্য পাওয়া গেছে। তবে উপজেলার দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ জানান, ওই দুই বিদ্যালয়ে ঝরে পড়ার কোনো তথ্য নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ বলেন, 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মাধ্যমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করেছি। করোনাকালীন দীর্ঘ ছুটিতে দরিদ্র অভিভাবকরা মেয়েদের ঘরে বসিয়ে না রেখে অনেকে বিয়ে দিয়ে দিয়েছেন, তবে ঝরে পড়ার হার 18 থেকে 20% হবে। ঝরে পড়াদের মধ্যে মেয়ে শিক্ষার্থী বেশি। সবাই 3 ফুট দূরত্বে বসে ক্লাস নিচ্ছে এবং আমাদের এখানে কোনো বাল্যবিবাহ নাই, সবাই স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্লাস করছি। তার ভিতরে কিছু কিছু ছাত্রছাত্রী হচ্ছে ছেলেদের কারণ হচ্ছে বাবা মাকে আর্থিক সহযোগিতা করার জন্য কাজে কর্ম চলে গেছে, আর কিছু কিছু ছাত্রীদের বাল্যবিবাহ হয়ে গেছে। আমি মোহাম্মদ শফিকুল আলম, প্রধান শিক্ষক দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমার স্কুলে স্বাস্থ্যবিধি মেনে আল্লাহর অশেষ রহমতে নিয়মিত ক্লাস হচ্ছে এবং উপস্থিতি 90%, 92%। কিছু স্টুডেন্ট অনুপস্থিত, আমরা তাদের খোঁজখবর নিতেছি। কেউ সাধারণ জ্বরে জ্বর টর, আমরা বলছি যে যারা একটু অসুস্থ বোধ করবে এরা যেন বিদ্যালয়ে না আসে। এবং উপস্থিতি আল্লাহর রহমতে সম্পূর্ণ সন্তোষজনক, 90% উপস্থিতি আছে। আমরা সব ধরনের স্বাস্থ্যবিধি ব্যবস্থা করেছি। সকল মেয়েরা মাস্ক ছাড়া কোনো মেয়ে ক্লাসে নাই। দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আমরা বিদ্যালয় পরিচালনা করছি। আল্লাহর রহমতে সব কিছু ঠিক আছে। আমাদের এখানে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস হচ্ছে, সকল ছাত্রছাত্রী সুস্থ আছে, শিক্ষক কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে, সবাই মাস্ক পরে স্কুল আসছে। এর ভিতরে আমরা খবর রাখাও নিয়ে আসা ছাত্র এবং শিক্ষকের মাধ্যমে খবর রাখাও কিছু, তাদের সাথে আমরা দেখাও করছি। তারা বিভিন্ন কাজে যুক্ত হয়েছে, আর মেয়েদের বিষয়েও অধিকাংশ মেয়েরই বাড়িতে আছে এবং এর ভিতর থেকে প্রায় 30 জন ছাত্রের ছাত্রী বিয়ে হয়েছে, এই জন্য তারা ক্লাসে অনুপস্থিত। দৌলতখান প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিক, NAN TV।